সুপ্রিয় দর্শক পারভেন্স কুকিং বিডিতে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলু ভর্তা এটি বানানো খুবই সহজ চলুন দেখে প্রয়োজনীয় উপকরণ ডিম আলু ভর্তা তৈরিতে আমাদের লাগছে চারটি বড় সাইজের আলু পেঁয়াজ কুচি পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এবং একটি ডিম সেদ্ধ এখন আমি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চারটি আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একদম এবং এটি শুকিয়ে নিয়েছি হালকা কারণ আপনি যদি না শুকান তাহলে এটি আমাদের কে একটু ভেজা ভেজা ভর্তা যেটা খেতে একটু মজা হবে না সো আমি একটু এটার চোচাটা আলগা করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আমি আলুগুলোকে একদম সুন্দর মতো স্ম্যাশ করছি স্ম্যাশ করার পরে এখন আমি ডিম দু একটি ডিম নিয়েছিলাম সেটি আমি নিয়ে হাত দিয়ে হাত দিয়ে সুন্দর করে এটি গুঁড়ো করব। এটা একদম আলুর মতো ভর্তা করার কোনো দরকার নেই এটি শুধু আমরা হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে নেব এখানে আমি চারটা আলুর সাথে মাত্র একটা ডিম নিয়েছি আপনারা চাইলে স্বাদ মতো বেশিও নিতে পারেন এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি চারটা আলুর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি এবং মরিচও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী যারা একটু মরিচ বেশি খেতে চান একটু ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই বেশি এখন আমি লবণ পরিমাণ মতো নিয়ে নিলাম এরপরে আমি প্রথমে মরিচগুলোকে মরিচগুলোকে মতো ইয়ে করে স্ম্যাশ করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজ কচি সহ এটাকে স্ম্যাশ করছি সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেলও আমি পরিমাণ মতো নেব এখন আমি প্রথমে আলু এবং আলু এবং যেই তেল তেল মাখানো পেঁয়াজ মরিচটা নিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে আমি ডিমটাও এর সাথে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে আমরা যেন প্রথমে ডিমটা না মাখি আগে কারণ আগে যদি ডিমটা মেখে নেন ডিমের গায়ে তেলটা লেগে থাকবে এবং পরে সেটা আলুর সাথে মিশতে চাবে না এ কারণে আমরা আগে আলু আলুটা আগে মাখাবো তারপরে ডিম ডিম কুচিগুলো মেখে নেব এভাবে আমরা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এটা মাখবো প্রায় হয়ে গেছে আমার মাখা কারণ এখানে যেহেতু আমি ডিম দিয়েছি কুচি কুচি সো বেশিক্ষণ না মাখলে এটি গায়ে গায়ে লেগে থাকবে না এখন আমরা পরিবেশনের জন্য একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এবং দেখুন ভর্তাটা একদম পারফেক্ট হয়েছে সো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বাটনটা বেল বাটন প্রেস করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে